وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين آج আমাদের সপ্তম দরস আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই সপ্তম দর্শে বসবার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আগেই আবেদন ছিল যে ঈদ পরবর্তী শুক্রবার যেন বন্ধ রাখা হয় কিন্তু আমি বলেছিলাম যে না এত লম্বা গ্যাপ দেওয়া যাবে না ঈদের পূর্বের শুক্রবার বন্ধ থাকবে কিন্তু পরবর্তী শুক্রবার তাফসীর হবে সেই অনুযায়ী আমরা আমল করেছি কিন্তু যারা উপস্থিত থাকতে পারেন নাই কেউ কেউ বলেছেন যে হুজুর গত সপ্তাহে যা বলেছেন একটু আবার বলবেন তো আমি বললাম যে আসলে আগে যা বলেছি পরবর্তী সপ্তাহে আগেরটা কিছু না কিছু আলোচনা হয় তার কারণ আগেরটার কিছু আলোচনা না হলে পরবর্তীর সাথে সম্পর্কটা ওইভাবে বোঝা যায় না এজন্য আগের একটু আলোচনা হয়েই যায় সেই হিসেবে কিছু আলোচনা হবে আমাদের একজন বলতেছিল যে নেটে দেখে নিয়েন আমি বললাম তুমি চুপ করো যিনি বলেছেন ওনার আবেগটা তো দেখতে হবে সেই হিসেবে আমরা গত শুক্রবারে যে আলোচনা হয়েছে তার সার সংক্ষেপ আপনাদের সামনে আবার আজকে আমি তুলে ধরছি প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহ অর্থ কি নিশ্চয়ই এখন আর দ্বিতীয়বার আপনাদেরকে মনে হয় বুঝাইতে হবে না আউযু বিল্লাহর অর্থ হলো যে আল ফেরারু মিন গাইরিল্লাহ ইলাল্লাহ গাইরুল্লাহ থেকে আল্লাহর দিকে ভাগা ভাগা শব্দ আর যাওয়া শব্দের মধ্যে আসমান জমিন পার্থক্য ভাগে কে যাকে তাড়ানো হয় তাড়া দিলে যে ভাগে যে দৌড় দেয় এটারে কি বলা হয় ভাগা বলা হয় আর এমনি যদি কেউ চলে এটাকে যাওয়া বলা হয় চলা বলা হয় শব্দটা হলো কি আল ফেরা কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ভাগো আল্লাহর দিকে ভাগো এই মানসিকতা যেন চতুর্দিক থেকে আমাকে কি করতেছে ধাওয়া করতেছে ওই ধাওয়া খেয়ে আমি কার দিকে ভাগবো আল্লাহর দিকে ভাগবো আউযু বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি এর তরজমা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি কার থেকে মিনাশ শাইতানির রাজিম শয়তান কাকে বলে আমরা জানি তার নাম হলো ইবলিস কিন্তু পরবর্তীতে তার নাম হয় কি শয়তান শয়তান কাকে বলে শয়তান শব্দটা আসছে শাতান থেকে শাতান শিন তা নুন এই শাতান অর্থ হলো দূরে সরে যাওয়া শাতান অর্থ হলো দূরে সরে যাওয়া শয়তানকে শয়তান কেন বলা হয় যখন সে আল্লাহ পাকের সামনে বেয়াদবি করছে আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম তোমরা সবাই আদমকে সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস ছাড়া সকলেই সিজদা করছে
তো আল্লাহ পাক জিজ্ঞেস করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতু আমার নির্দেশের পরে কোন জিনিস তোকে বাধা দিল ঠেকিয়ে দেখো কালা আনা খাইরুম মিনহু সে বলল আমি ওর থেকে ভালো ওর থেকে উত্তম কেন খালাকতানি মিন নার আমারে বানাইছো তুমি আগুন থেকে ওয়া খালাকতাহু মিন তিন ওরে বানাইছো মাটি দিয়ে মাটি থাকে নিচে আগুনের গতি থাকে উপরের দিকে তা আমি তো উপরে ও তো নিচে আমি উঁচু হয়ে নিচে কেমনে ঝুঁকি ওর উপরে কেমনে সিজদা করি আল্লাহ পাক বললেন উখরুজ বের হয়ে যা এ বের হয়ে যা দূরে সরে যা ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত আল্লাহ পাক তাকে বললেন সে দূরে সরে গেল এজন্য শয়তানকে শয়তান বলা হয় কেন লিআন্নাহু বাঈদুন আন রাহমাতিল্লাহ সে আল্লাহর রহমত থেকে দূরে এই কারণে তাকে কি বলা হয় শয়তান শয়তান লুগাতে ডিকশনারিতে এই ব্যাখ্যাও আসছে সাতা ইয়াসিতু এর থেকে আসছে শয়তান সাতা ইয়াসিতু অর্থ কি এর অর্থ হলো জ্বলা জ্বলে যাওয়া অর্থ কি জ্বলে যাওয়া শয়তান জ্বলে কি জ্বলে দেখছো তামাশা আদম আর আদমের সন্তানরা আল্লাহর কাছে চলে গেল আর আমি দূরে সরে গেলাম যে তার ভিতরে যে এই জ্বলন এই জ্বলনের কারণে তার নাম হলো কি শয়তান দুই নম্বর সে জাহান্নামের আগুনে জ্বলবে এটা নির্ধারিত এজন্য তার নাম কি শয়তান তিন নম্বর সে শুধু নিজে জ্বলে না অন্য কেউ জ্বালায় অন্য কেউ কি করে জ্বালায় আমার আপনারে জ্বালায় না জ্বালায় এই কারণে তার নাম কি শয়তান আরা অর্থ আসছে সাতা ইয়াসিতু অর্থ হালাক হওয়া ধ্বংস হওয়া শুধু ধ্বংস হয়ই না বরং ধ্বংস করে এই জন্য তাকে কি বলা হয় শয়তান তো শয়তানের অর্থ কি বাঈদ আল্লাহর রহমত থেকে দূরে শয়তানের অর্থ কি যে জ্বলে মুখতারিক যে কি জ্বলে বনি আদমের আল্লাহর নৈকট্য দেখে যে ভিতরে জ্বলে পড়ে সরকার হয়ে যায় এই জ্বলার থেকে সে জ্বালায় এই জন্য তার নাম হলো কি জ্বালানেওয়ালা নিজেও জ্বলে অন্য কেউ কি করে জ্বালায় আবার সে কি হালেক ধ্বংস হয়ে গেছে শুধু ধ্বংস হয়েছে তাই না মুহলিক অন্য কেউ ধ্বংস করে এই জন্য তাকে কি বলা হয় শয়তান বলা তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজিম মানে কি রাজিম মানে অভিশপ্ত একটা মূল নীতি মনে রাখবেন কুল্লু রাজিমিন ফিল কোরআন ফাহুয়া মালউনুন কোরআনে কারীমে যত রাজিম আছে রজম আসছে রজম র জিম মিম এই তিন অক্ষর দিয়ে যে ধাতু এই ধাতুর থেকে যা আসছে এর অর্থ হলো কি অভিশপ্ত তো কুল্লু রজমিন ফিল কোরআন ফাহুয়া মালউন কোরআনে কারীমে যত রজম আসছে এই রজমের অর্থ হলো অভিশপ্ত হ্যাঁ এক দুই জায়গা বাদ আছে যেমন লাআর জুমান্নাকা এই লাআর জুমান্নাকার অর্থ লাআকতুলান্নাকা আমি তোমাকে হত্যা করব লানার জুমান্নাকুম এ লানার জুমান্নাকুম মানে পাথর দিয়ে মাইরা হত্যা করব এরকম দুই এক জায়গা ছাড়া বাকি যত জায়গা রজমুন থেকে আসছে তার অর্থ হলো কি অভিশপ্ত মনে থাকবে কথাটা তো মানে শয়তানের রজি অভিশপ্ত শয়তান হতে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি কেন লিআন্নাহু কাতিউন আনিল্লাহ যেহেতু সে আল্লাহ থেকে আমাদেরকে কেটে দেয় তার থেকে আল্লাহর আশ্রয় কেন চাইতেছি ইয়ান্নাহু কাতিউ আনিল্লাহ যেহেতু আল্লাহ থেকে সে আমাদেরকে কি করে কেটে দেয় এখন প্রশ্ন হলো আল্লাহর থেকে যে কাটে শয়তান শুধু এক ব্যক্তির নাম না শয়তান একটা দর্শন সে দর্শনটা কি কুল্লু মা ইউবিদুল ইনসানা আনিল্লাহ ফাহুয়া শাইতান যা কিছু ইনসানকে আল্লাহ থেকে দূরে সরায় ওটাকে শয়তান বলা হয় এখন সেটা যদি টেলিভিশন হয় টেলিভিশনটা শয়তান সেটা যদি রেডিও হয় ওটা শয়তান সেটা যদি ফেসবুক হয় ওটা শয়তান সেটা যদি যে কোনো কিছু যেটা আল্লাহ থেকে বান্দারে কি করে দূরে সরায়
এটারে কি বলা হয়? শয়তান বলা হয়। তা শয়তান হলো একটা তাহরিক, একটা আন্দোলন, যে আন্দোলনের উদ্দেশ্য হলো বান্দাদেরকে, বান্দিদেরকে আল্লাহ থেকে কি করা? ছিন্ন করা। সুতরাং যা কিছু আল্লাহ থেকে ছিন্ন করে সেটাই কি শয়তান। ওই শয়তান একটা তো হলো আসল শয়তান, বাকি জিনিসগুলোর মধ্যে শয়তানের হাত আছে। এখন আমরা জানার চেষ্টা করব যে আল্লাহর থেকে মানুষকে ছিন্ন করে দূরে সরায় কি কি জিনিস। তো আল্লাহর থেকে মানুষকে, বান্দাকে দূরে সরায় চারটা জিনিস। কয়টা জিনিস? চারটা জিনিস মনে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর থেকে বান্দা, বান্দিকে দূরে সরায় চারটা জিনিস। এক নম্বর হলো শয়তান, দুই নম্বর হলো নফস, নফসে আম্মার, দুই নম্বর হলো নফসে আম্মার, তিন নম্বর হলো হুব্বু দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, তিন নম্বর হলো দুনিয়ার ভালোবাসা, চার নম্বর বান্দা বান্দিকে আল্লাহ থেকে দূরে সরা সেটা কি? আল ইখতিলাতু মাল আনাম, মানুষের সাথে মিলামিশা, আড্ডা, এখানে আড্ডা, ওখানে আড্ডা, বন্ধুদের সঙ্গে আড্ডা, এই আড্ডা, এই চারটে জিনিস বান্দা বান্দিকে আল্লাহ থেকে কি করে দূরে সরে। তো এই চারটার চিকিৎসা কি? শয়তান আল্লাহ থেকে দূরে সরায়, এই শয়তান থেকে বাঁচার উপায় কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার চিকিৎসা দিয়ে দিচ্ছেন। কি চিকিৎসা? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, শয়তান থেকে বাঁচার উপায় আল্লাহর জিকির, অধিক পরিমাণে আল্লাহর জিকির। যে যত আল্লাহর জিকির করবে আল্লাহ পাক শয়তান থেকে তার তত হেফাজত করবে। কাসরাতু যিকরিল্লাহ, শয়তান থেকে বাঁচার উপায় যে আল্লাহ পাকের জিকির অধিক পরিমাণে করা। খুব সংক্ষেপে বলতেছি, মনে রাখার চেষ্টা করবেন। দুই নম্বর হলো নফসে আম্মারা। নফসে আম্মারা কি? এখন তো বলতে হয় আত্মসমালোচনা, তারপরেও না করে পারতেছি না। এই যে গদিতে বসছি, বড় মজা লাগে বসতে। এখানে বসবো, গদি ছাড়া বসতে কষ্ট লাগে, ওই আরাম চাওয়াটা এটা নফসের চাহিদা। এসি রুমে থাকতে চাওয়া এটা নফসের চাহিদা। ওরকম ভাবে যত ভালো ভালো পোশাক পরতে মনে চাওয়া, প্রয়োজনের অতিরিক্ত এই পোশাক সেই পোশাক, এগুলো কি সব নফস? এই নফসে যা যা চায় তার পিছনে যে দৌড়ায়, এই মানসিকতা যার এসে যায়, এই নফসে আম্মারা তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর যেন বলা না লাগে, মোবাইল সাইলেন্ট করে না, আর যেন এমন কারণ না হয়। এই নফসে আম্মারা সে কি করে? যে নফসের পিছনে ছোটে সে আল্লাহ থেকে দূরে সরে যায়। তো নফসে আম্মারার চিকিৎসা কি? বলবো নফসে আম্মারার চিকিৎসা কি? নফসে আম্মারার চিকিৎসা হলো তরকুত তাআয়ুস, আরাম প্রিয়তাকে ছেড়ে দেওয়া, আরাম প্রিয়তা ছেড়ে দেওয়া। এক আজীব ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, যিনি ইমামে আযম আবু হানিফার ছাত্র, ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানি রহমাতুল্লাহ আলাইহ, ইমামে আযম আবু হানিফার ছাত্র, খুব ছোট ছিলেন। যখন ইমাম সাহেবের দরবারে উনি গেছেন, ইমামে আযম আবু হানিফা বললেন, তুমি পিছনে বসো, দূরে সরাই দিছে যে বড় বড় ছেলেরা সামনে বসুক, ছোট্ট পিচ্চি ও পিছনে বসে, পিছনে বসে। এই ছেলে ইনি পরবর্তীতে ইমাম শাফির উস্তাদ, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ইমাম শাফির উস্তাদ। ইমাম শাফির বাড়িতে উস্তাদ বেড়াইতে গেছে, ছাত্র উস্তাদের সব খেদমত করছে, রাত্রে খাওয়াইয়া টাওয়াইয়া আরাম করার জন্য রুম দিছে, এবং ওজুর পানি ভুইরা, ওজুর পানির লোটা ওনার চৌকির নিচে রেখে দিছে। তো দূর থেকে লক্ষ্য রাখতেছে উস্তাদ জি ঘুমাইতেছেন কিনা, কখন শুইতেছেন, কখন শুইতেছেন। কিন্তু একটু পরপর গিয়ে দেখেন কিতাব দেখতেছে, কিতাব দেখতেছে। এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, তখনও গিয়ে দেখেন উনি কিতাব দেখতেছে। তো গিয়ে বলতেছেন, উস্তাদ জি আলা তাস্তারিহু, আপনি কি একটু রেস্ট নেবেন না?
আল্লাহ তাস্তারিহু, আপনি কি একটু রেস্ট নেবেন না? তো উনি উত্তর দিলেন, কি উত্তর শুনেন, কাইফা আনামু ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা, আমি কেমনে ঘুমাই, সমস্ত মুসলমানদের চোখগুলো ঘুমাই গেছে আমার উপর ভরসা করে, আমাদের উপর ভরসা করে সব মুসলমানদের চোখ ঘুমে বিভোর, আমি যদি ঘুমাই তো সে তো আমার উপর ভরসা করে আছে যে আমি কিতাব দেখে দেখে তাদের জন্য মাসলা মাসাইল বের করে রাখব। তর্ক তায়ুস আইয়াছি ছেড়ে দিছি, আল্লাহ পাক তারে এমন চমকান চমকাইছেন যে কিয়ামত পর্যন্ত তার নাম স্বর্ণ করে লেখা থাকবে। তো এর এই নফসে আম্মারার চিকিৎসা কি? তর্ক তায়ুস, এই বাক্যটা পড়লে মনে রাখবে, তর্ক তায়ুস আরাম প্রিয়তা পরিহার কর। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ছিলেন, যারা ইতিহাসের ছাত্র তারা জানবেন, মাল্টায় বন্দী জীবন যাপন করছেন, বর্তমান যুগের গুয়ান্তানামো বে এটা যেমন কারাগার, ঠিক মাল্টা ওই রকম কারাগার ছিল। এখানে যে একবার যেত সে আর ফিরে আসতো না। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাতকে রাত ঘুমাইতেন, বসে থাকতেন, উস্তাদ উনিও বন্দী, উস্তাদ বুড়া, উনি উস্তাদের তুলনায় ইয়াং, তখন উস্তাদ জি মালটায় প্রচন্ড শীত, তাহাজ্জুদ তো নিয়মিত পড়েন, তো ওখানকার পানি ঠান্ডা, ওযু কেমনে করবেন উস্তাদ ঠান্ডা পানি দিয়ে? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী উনি ওযুর পানির লোটা ভইরা রাতের বেলায় পেট আর প্রাণের মধ্যে নিয়ে এরকম করে বসে থাকতেন, এমন করে বসে থাকতেন, এমন করে বসে থাকতেন পুরো আড়াই ঘন্টা তিন ঘন্টা, একটা না এই ঠান্ডা পানি এখানে নিয়ে বসে আছেন, ওই ওনার পেট আর রানের তাপে পানির মধ্যে কিছুটা উষ্ণতা আসতো, একটু মানে ঠান্ডা কমতো, আর সেই পানি উস্তাদ দিতেন শেষ রাতে অজু করার জন্য। এই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই উনি একটা মন্তব্য করছেন, ওই মন্তব্যটা আপনাদেরকে শুনাই। উনি বলেন, আগর জিন্দেগি মে কুছ করনা হ্যায় তো আপনে কো মুশাক্কাত কে আদি বানাও, আবার বলতেছি, আগর জিন্দেগি মে কুছ করনা হ্যায় তো আপনে কো মুশাক্কাত কে আদি বানাও, জীবনে যদি কিছু করতে চাও তো নিজেকে কষ্টে অভ্যস্ত বানাও। আজ আমরা স্বাধীনতা ভোগ করতেছি, এই স্বাধীনতার জন্য যারা আন্দোলন করছেন ব্রিটিশের বিরুদ্ধে, তার মধ্যে সৈয়দ আহমদ শহীদ বরেলভী রহমতুল্লাহ আলাইহি এক নাম, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এক নাম। উনরা কি করতেন? শীতের দিন খালি গায়ে খালি পায়ে দৌড়াইতেন, ইয়াং বয়স, শীতের সময় ঠান্ডা পানির মধ্যে সাঁতার কাটতেন। জিজ্ঞেস করছে এটা করেন কেন? কাজে আগামীতে তো আমার জাতির জন্য কিছু ভূমিকা রাখতে হবে, আমি আমাকে প্রস্তুত করতে, তো এই মুজাহাদা, এই মুজাহাদা করছেন, আরাম প্রিয়তা পরিহার করছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা কেমন খেদমত নিছেন ইতিহাস তার সাক্ষী, যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ওনাদের কি ভূমিকা সেই মানে ইতিহাসের পাতায় জ্বলজ্বল করতেছে। আজ আমরা হয়ে গেছি আরাম প্রিয়, আমি আমার নিজের সমালোচনা করতেছি, আরাম প্রিয় হয়ে গেছি, সুন্দর তসক না হইলে বসতে মজা লাগে না, গদ্দি লাগে, ভালো গাড়ি না হইলে চড়তে পারি না, এসি গাড়ি লাগে, এই যে আমাদের আরাম প্রিয়তা, কিছু হইতেছে না আমাদের, কিছু হইতেছে না। যদি দুনিয়ায় কিছু করতে হয় উম্মতের জন্য কল্যাণকর, তার জন্য কি হইতে হবে? মুজাহাদা করতে হবে, মুজাহাদা ছাড়া কিছু হয় না। এই জন্য দ্বিতীয় জিনিস হলো কি? নফসে আম্মারা, যা বান্দা বান্দিকে আল্লাহ তুই করে দূরে সরা। এর চিকিৎসা কি? আরাম প্রিয়তা পরিহার করা। কথাগুলো আমি বলতেছি, আল্লাহ যেন আমাকে আমল করবার তৌফিক দান করে, সাথে সাথে আল্লাহ পাক যেন আপনাদেরকেও আমল করবার তৌফিক দান করে, যে আরাম প্রিয়তা পরিহার করা এই মানসিকতা যেন এসে। তিন নম্বর যেটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, তা হলো হুব্বু দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দেখেন দেখেন, একটা হলো দুনিয়ার প্রয়োজনীয়তা, আমার নবীজি বলেছেন কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা,
হালাল উপার্জন অন্য অন্য ফরজ আদায় করার পরে এটাও অন্যতম ফরজ। হালাল কামাই কর, হালাল উপার্জন কর। হালাল উপার্জন এত দামি, হালাল উপার্জনের জন্য শ্রম দেওয়া এত দামি। ঘটনা আমি আপনাদেরকে আগেও শুনেছি যে এক সাহাবি নবীজির সঙ্গে মুসাফা করছে, মুসাফা করার পরে ওনার তো নবীজির হাত ধরে মজা লাগছে আর ছাড়তে মনে চায় না। তার কারণ নবীজির হাত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজির হাত ধরলাম, পরে ধরে আমার অনুভূতি হলো যে আমি কোন রেশমি কাপড় পশমি কাপড় এ পর্যন্ত কত ধরছি, কিন্তু নবীজির হাত ধরে যে মজা পাইছি কোনো কিছু ধরে এত মজা পাইনি, এত মোলায়েম ছিল নবীজির হাত। তো হাত ধরে মুসাফা করছে মজা লাগছে, তো উনি আর ছাড়েন না। নবীজিও বলতেছেন না যে তুই আমারে ছাড়, এ তো বলবেনই না, আমার নবীজির আখলাক, তিনি তো বলবেনই না, ও নিজে ছাড়লে পরে নবীজি ছাড়বে, সে ধরেই রাখছে। লম্বা সময় যাওয়ার পরে ছাড়ছে, তো নবীজি বললেন বাবা তোমার হাতটা একটু শক্ত শক্ত লাগলো, ফুসকা পড়া, হাতে ফুসকা পড়া, তোমার হাতটা একটু শক্ত শক্ত লাগলো। জি ইয়া রাসূলুল্লাহ, কেন কেন এরকম ফুসকা কেন পড়ছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার পরিজনদের ব্যয়ভার বহনের আর কোন রাস্তা নাই, আমি পাথর টানা শ্রমিকের কাজ করি, তো হাত দিয়ে পাথর বইতে বইতে আমার হাতে ফুসকা পড়ে গেছে। নবীজি বললেন তো তোমার হাতটা আমার হাতে দাও, এটাই না হাতটা নিজে হাতে নিলেন, নিয়া হাতে চুমু খেলেন, চুমু খেয়ে পয়গাম দিয়ে দিলেন। হালাল উপার্জনের জন্য যদি কারো হাত হাতে ফুসকা পড়ে যায়, হাতের মধ্যে এই কাঠিন্য চলে আসে, শক্ত হয়ে যায়, ওই হাত নবীজির চুমু খাওয়ার উপযুক্ত হয়ে যায়। উপার্জন করা এটা বড় দামি জিনিস। বুজুর্গানের দিন এর মধ্যে বড় এক বুজুর্গ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, সুফিয়ান সাউরি ইমামে আদম আবু হানিফার থেকেও সিনিয়র। সুফিয়ান সাউরি, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এ মিয়ারা, তোমাদের কারো কাছে যদি কিছু টাকা পয়সা থাকে সংরক্ষণ করে রেখো। আলেমদেরকে বলতেছেন, ছাত্রদেরকে বলতেছেন যে তোমাদের কারো কাছে যদি কিছু টাকা পয়সা থাকে এটাকে কি করো, সংরক্ষণ করে রেখো। কেননা এটা এমন জামানা, যদি টাকা পয়সা তোমার কাছে না থাকে তাহলে কিন্তু এই যে বাদশারা, এই মন্ত্রীরা, এমপিরা তোমাদেরকে টিস্যু পেপার বানাবে, টিস্যু পেপার দিয়ে যেমন না ঝাড়ে তোমাকে ওরকম ইস্তেমাল করবে। সুতরাং এই টাকা পয়সা তার কাছে আছে, সংরক্ষণ করে রাখো। আজ আমরা দেখতেছি ওনার কথা কত বাস্তব, যে টাকা পয়সা সামান্য কিছু দিয়েই বড় বড় রথী মহারথী কিনে ফেলে। আমি আমি কারণ নাম নিচ্ছি না, কিন্তু কিন্তু ভালো করে জানেন যে আমার সামনে বসা আমার আমার এই ভাই, উনি যে ডিপার্টমেন্টে আছেন ওনার কাছে তথ্য আছে, বিশাল বিশাল ব্যক্তি, এমন কি পাগড়িধারী আলফেরাওয়ালা, বড় বড় বুজুর্গ, কিন্তু রাতের আধারে সামান্য কিছু পয়সায় কি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। এই বিক্রি হচ্ছে পয়সার বিনিময়ে। সুতরাং পয়সাটা কত জরুরি, যে আমার নিজের কাছে যদি থাকে আমি তো লালায়িত হবো না। সুতরাং তোমার প্রয়োজন যা, এই প্রয়োজনীয় উপার্জন তুমি করো, কিন্তু দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, টাকা আরো চাই আরো চাই আরো চাই, ছুটতে ছুটতে অন্ধ হয়ে যায় যে এর কথা বলা হয়েছে এই হুকম দিয়ে। কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকুর জন্য আমার নবীজি নিজে চেষ্টা করছে, সাহাবায়ে কিরাম চেষ্টা করছে, একটা হলো। আর এক ভাবে আমি এই কথাটা আপনাদেরকে বুঝাই, একটা হলো দুনিয়াকে গোলাম বানানো, আর একটা হলো দুনিয়ার গোলাম হওয়া। একটা হলো সম্পদকে গোলাম বানানো, আর একটা হলো সম্পদের গোলাম হওয়া। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তপলেবেলের ব্যবসা, যে 10 জন সাহাবি একসঙ্গে জান্নাতে সুসংবাদ পাইছেন তাদের মধ্যে ওনার নাম 5 নম্বর, এই আব্দুর রহমান ইবনে আউফ। হযরত উসমান গনি, তিনি তার নামে ডেজিগনেশন গনি, কেন কোটি বর্তমান যুগ হিসেবে কোটি কোটি ডলারের মালিক ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু জান্নাত পেতে সমস্যা হয়েছে, হ্যাঁ, নবীজি ওনার সম্পর্কে একবার দুইবার না বহুবার
তার মধ্যে একবার বললেন আমারে যে খুশিতে পাকবা প্রতি লোমকূপের গোড়া দিয়ে আনন্দ। এরপরে বলি ইয়া রাসূলুল্লাহ এত খুশি যে তোমরা জান্নাতি মানুষ দেখবা। কে কে? উসমানের দিকে তাকাও। জান্নাতের টিকিট নিয়ে ঘুরে বেড়াইছে কোটি কোটি টাকার মালিক। কেন? কেন? দুনিয়ারে গোলাম বানাইছে, সম্পদের গোলাম বানাইছে, আল্লাহর রাস্তায় দেদারসে খরচ করছে, দেদারসে খরচ করছে। আয়েশা, মানে খুব প্রসিদ্ধ ঘটনা যে এক ফকির নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু দেন। তুমি ওই উসমানের কাছে তো উসমান গনির কাছে গেছে, গিয়ে দেখে কি সুবহানাল্লাহ এই একটা দানা পড়ে রইছে। তো কর্মচারীরা বকতেছেন, এই এখানে গম পড়ে রইছে কেন, তোকে উঠাইতে পারো না? ফিরে গিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কেমন হাল কিপ্টার কাছে পাঠাইছে, এই তো দানা পড়ে রইছে। তাই চিল্লা চিল্লি করে নবীজি বললেন, আরে আমি তোমারে বলছি চাইতে তুমি গিয়ে চাও। ফিরে গেছে গিয়ে দেখে যে কুপি, এই যে আলগাবাতি আছে না, এই কুপি গ্রাম গঞ্জে এখনো আছে, তো এই কুপির শৈলটা এটা একটু বাড়ানো। তো কর্মচারীরা বকতেছেন, এই শৈলটা তো বানাইছো কেন, তেলের অপচয় হইতেছে। হায় হায় রে, এই কার কাছে? আবার ফিরে গেছে ইয়া রাসূলুল্লাহ এ কার কাছে পাঠাইছেন, এ তো পুরো হাড় কিপ্টা। নবীজি বললেন, তুমি যে চাবা আমি তোমারে বলছি, সে যা করে করুক। এরপরে হিম্মত করে গেছে, গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব দিছে, কি ব্যাপার কেন আসছেন? আর হাসি খুশি, হাসি খুশি তো বলছে, কি ব্যাপার কেন আসছেন? নবীজি আপনার কাছে আমারে পাঠাইছেন। তা কি? আমার কিছু প্রয়োজন। তো এক থৈলা দিছেন, থৈলার মধ্যে 3000 দিরহাম, 3000 দিরহাম। মানে এটা ধৈরা দেখিয়া চোখ ছানা বড় হয়ে গেছে, বলতেছে এই একটা দানার জন্য বকেন, বাতির শৈলটা কেন বেশি দিছে তার জন্য বকাবকি করেন, আরে 3000 দিনার দেড়হাম আমারে দিয়ে দিলেন। খারে বেটা তুই বুঝিস না, ওই দানার জন্য আমার হিসাব দিতে হবে, ওই শৈলটার জন্য হিসাব দিতে হবে, কিন্তু তোরে যেটা দিলাম আল্লাহর জন্য এর কোনো হিসাব আমার দেওয়া লাগবে না, কোনো হিসাব দেওয়া লাগবে না। সুতরাং এখানে খরচ করতে কোনো সমস্যা নেই, দুনিয়ারে গোলাম বানাইছেন, দুনিয়ার গোলাম হন না। আমরা অভিশপ্ত কেন? যে আমরা দুনিয়ার গোলাম, দুনিয়ার গোলাম, দুনিয়ার জন্য দুনিয়া আমাদেরকে চালায়, আমরা দুনিয়ারে চালাই না। কেউ যদি সম্পদ কে গোলাম বানায়, আল্লাহর মর্জি মতো সম্পদ কি করে ব্যয় করে, সে ব্যক্তি ঈর্ষণীয়। নবীজি বলছেন দুই লোক ঈর্ষার উপযুক্ত। হ্যাঁ, আমার নবীজি কথা শুনেন, যে দুই লোক যাকে ঈর্ষা করা যায়, এক লোক হলো সে যাকে আল্লাহ পাক এলেম দিছে আর ওই এলেম অনুযায়ী আমল করে, ওই এলেম মানুষের মধ্যে বিতরণ করে, এই লোকটা বড় ঈর্ষণীয়। আর এক লোক যাকে আল্লাহ তাআলা মাল দিছেন আর ওই মাল সে যথাযথভাবে উপার্জন করে এরপর আল্লাহর রাস্তায় সমানে ব্যয় করে, এই লোকটাও ঈর্ষণীয়। এবার চিন্তা করেন কেমন। সুতরাং আল্লাহ পাক খায়ের বলছেন, এটা খায়ের উত্তম, খায়ের মানে আপনারা জানেন, একে আল্লাহ পাক বলছেন ফজল, আল্লাহ পাকের মেহরবানি। সুতরাং সম্পদের মহাব্বত এটা হলো কি? ক্ষতিকর। কথাটা কি বুঝাইতে পারছি এত লম্বা কথা বইলা? হ্যাঁ, তিন নম্বর হলো কি? হুব্বু দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। এর চিকিৎসা কি? এর চিকিৎসা হলো আজ-জুহুদ, জুহুদ, জুহুদ। জুহুদ মানে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করা, দুনিয়ার সম্পদ যা আছে সব আমি সমুদ্রে ফেলাই দেবো তা না। মসজিদের জন্য চাওয়া হলো, হুজুর বড় সমস্যা আর কোন সমস্যা নেই, যখন বলা হইলো আল্লাহর রাস্তায় যাওয়ার কথা তখন সমস্যা। আজকে যেমন আমি বললাম এই ঈশের পরে প্রশ্ন উত্তরের সময় যে 18 জন আলেম হাফেজ তারা পানিতে ডুবে ইন্তেকাল করেছেন, তাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা, আপনারা যে যা পারেন একটু সহযোগিতা করেন। মাত্র একজন আসছে এ পর্যন্ত আমার কাছে, আইসে একজনের 10,000 টাকা দিয়ে গেছে, আর কেউ এখনো আসেনি, আর কেউ এখন আসে নাই। তো দেখেন মানুষ তো কত, মানুষ তো কত, এরকম কোন ডাক যখন আল্লাহর পক্ষ থেকে আসে,
তো সে সম্পদ মনে সম্পদ মনে করে কি আমার আল্লাহ আমার কাছে দিয়েছেন আমার কাছে আমার সুতরাং আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে আমি দিয়ে দিই সে চলে আসে দিয়ে দেয় আল্লাহ কি করে যে দেয় নবীজি বলেন যে দিতেছে নিশ্চিত আমি বলতেছি খোদার কসম ওর কমবে না আল্লাহ ওরে আরো বাড়াই দিবে আজিব বাবা উসমান গনির মাল কমছে নাকি কমে নাই যে দেয় তার কি হয় না কমে না বাড়তেই থাকে বাড়তেই থাকে তার কারণ বরকত দেনে ওয়ালা কে তো আল্লাহ রাস্তা দিলে আল্লাহ বরকত দিবে না আল্লাহ বরকত দিবে তো এজন্য এটা হলো কি দুনিয়ার মহব্বতের চিকিৎসা হলো জুহুদ জুহুদ কাকে বলে ফাটাকা বড়বড়া জুহুদ কাকে বলে এক মজার গল্প শুনে এক লোক বলতেছে কি যে সারা দুনিয়ারে শয়তান ঢুকা আর একজনের নাম নিয়ে কয় কি যে ও এমন যে ও শয়তান দেও ঢুকা দেয় লেকিন কোটি কোটি টাকার মালিক কিন্তু প্লাস্টিকের স্যান্ডেল পরে পুরান কাপড় পরে ফটা কাপড় পরে অথচ আল্লাহ পাক যদি কাউকে সম্পদ দেন তো নবীজি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসরা নিয়মাতিহি আলাইহি আল্লাহ পাক যদি কাউকে সম্পদ দেন তো আল্লাহ তাআলা পছন্দ করেন যে আমি ওরে সম্পদ দিছি ওর পোশাকটা ভালো ওর থাকার জায়গাটা ভালো হোক ওর খাবারটা ভালো হোক আল্লাহ পাক ওই নিয়ামতের আসর দেখতে কি করেন পছন্দ করেন আমি তোরে দিছি তো তুই কেন না খেয়ে থাকবি আমি তোরে দিছি তুই কেন কাপড় ময়লা কাপড় পরবি আমি তোরে নিয়ামত দিছি তুই কেন প্লাস্টিকের স্যান্ডেল পরবি সুবহানাল্লাহ সুবহান দেখেন তো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন নিয়ামতের আসর দেখতে আল্লাহ কি করেন পছন্দ করেন সুতরাং দুনিয়া সম্পর্কে কিছু কথা বললাম যে দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা এটা নিন্দনীয় কিন্তু দুনিয়া উপার্জন করা এবং দুনিয়া আল্লাহর মর্জির মতো ব্যয় করা এটা আল্লাহর কাছে কি প্রশংসনীয় চার নম্বর আল ইখতিলাত মাল আনা মানুষের সাথে মিশা মিশলে কি হয় আল্লাহ মাফ ইল্লা মাশাআল্লাহ দুই চারটা বিশেষ বিশেষ মজলিস ছাড়া বাকি সব মজলিসে কি হয় সবচেয়ে